বঙ্গবন্ধুর হত্যার মামলার রায় দিতে বিব্রত হচ্ছে, এই বিব্রত হচ্ছে অনেক অনেক কথা। আমরা শুধু আমাদের দেশীয় নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার এটা হয়েছিলেন, সেটা আমাদের আমাদের চেয়ারম্যান সাহেব আরো বিস্তারিত বলবেন, কারণ তিনি এ নিয়ে অনেক রিসার্চ করেছেন অনেক কিছুদিন, তার অভিজ্ঞতার ঝুড়িটা আমাদের চেয়ে আরো মানে অনেক বৃহৎ। সেই জন্য তিনি আরো তিনি কাছের থেকে খুনিদেরকে দেখেছিলেন, সেই কোন দৃশ্যটা দেখেছিলেন, আমরা তার মুখের থেকে আমরা আরো শুনতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রী এসে বিচার করলেন, কয়েকজনের দণ্ড কার্যকর হল, দু একজন এখনো বাইরে রয়েছেন, আমরা তাদেরকে নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের আওতায় আসলেই আমরা কাউকে আমরা ছাড় করব, আমরা সবাইকে বিচারের রায় কার্যকর অবশ্যই আমরা করব। আমরা বিচারের রায় কার্যকরের মাধ্যমে আমাদের কিছুটুক হলেও আমরা হৃদয়ের যে আগুন চলছিল সেই আগুনটা একটু মানে হলো আমাদের নিভে, মানে আমরা একটু নিষ্প্রভ হয়েছে।